কংগ্রেস অভিযোগ গলে মাদ্রাসা যেন লাগে আর কংগ্রেসের সভাত বহিলে ইস্তেমাত বহি আছে এনেদরে লাগে, এনে মন্তব্য বিধায়ক কমলাক্ষয় জয় করেছিলে আর এনে মন্তব্যের পাছত কিন্তু জাঙুর খাই উঠেছে করিমগঞ্জ কংগ্রেস। করিমগঞ্জ কংগ্রেসের ব্যাপক প্রতিবাদ সাব্যস্ত করেছে, কিয়নো এইগরাকী বিধায়কে কিন্তু যে আসলতে দেখা গেছে বিগত 3টা নির্বাচনত কিন্তু অধিক সংখ্যালঘুর অধিক বুথ পাই জয়লাভ করেছিলে, এনেই দাবি হয়েছে কংগ্রেসের। ইয়াতে কংগ্রেসের যে বিষয়ববীয়সকল আছে যোৱা বিগত দুদিন ধরে ইয়াতে প্রতিবাদ সাব্যস্ত করে আছে, যেহেতু দাবি যে যদি তিনবার দেখা যায় তিনবারতে কিন্তু সংখ্যালঘু বুথ লাভ করেছে, আর যদি দুটা নির্বাচনের কথা কোয়া হয় যে বিজেপির লগত যে মার্জিন আসলে কমলাক্ষ দেব প্রকাশর ইয়া কিন্তু অতি নগণ্য মার্জিন আসলে, গতি এয়া সকলেরই জানা যে বিজেপির অধিকাংশ ভোট সংখ্যা গুরুর অর্থাৎ হিন্দু বাঙালির ভোট আসলে এইখান সমষ্টিত, আর বাকি যে মুসলমান সম্প্রদায়ের ভোট ইয়া কিন্তু সকল লাভ করেছিল, প্রায় 90% লাভ করেছিল কমলাক্ষ দেব প্রকাশরে। কিন্তু ইয়ার পাছতে এতিয়া যে সময়ত হেঁচা আইছে তেতিয়া কিন্তু যে ভাষ্য সলনি করে আছে বারংবার যে কিছু বিদ্বেষাত্মক বাক্য প্রয়োগ করে আছে, ইয়ালে কিন্তু যথেষ্ট ডাঙর খাই উঠেছে আর প্রায় প্রতিদিনে প্রতিবাদ অব্যাহত রাখিছে কমলাক্ষ দেব বিরুদ্ধে। করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী ডাঙরিয়ার আমি জানিবলে বিচারিম যে এনেদরে যে প্রতিবাদ আর কমলাক্ষ দেব প্রকাশ কিন্তু এতিয়াও কংগ্রেস ছাড়া নাই, তার পাছতো কিন্তু এনেদরে মন্তব্য করে আছে, কি কব? লাজ নাই, নির্লজ্জ মানুষ, লাজ নাই, একেবারে তেজ নাই, গা তেজ নাই, বহু বহি যেটা বাইক দিয়ে আছে এটু মরা মানুষে দিব পারে, তেজ নাই, তেজ যদি আছে ক্ষমতা যদি আছে এরক আজি কংগ্রেসের এমএলএসি এরক এরি ফেলাই কন্টেস্ট করুক, চ্যালেঞ্জ দিছো মুখ্যমন্ত্রীক আমি চ্যালেঞ্জ দিছো, মুখ্যমন্ত্রী পাঁচবার আহি পেলাই আমার ইয়াত আনফেয়ারমেন্স করে পেলাই আমার ক্যান্ডিডেটক হরাইছে, আমার ক্যান্ডিডেটক হরাইছে। কিন্তু এতিয়া বরাকবেলির মানুষ আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্টর মানুষ গোটাই মানুষ এটা তৈরি আছে কমলাক্ষ লাজ নাই মানুষ, তিনবার কংগ্রেসের গর্বর পরা উলাই কংগ্রেসের পরা ভূমিষ্ঠ হয়েছে, 2011 কংগ্রেসে নমিনেশন দিছে যেন আকৌ কংগ্রেসের পরা, আর লাস্ট টাইম কংগ্রেসের পরা হয়েছে 80% মাইনরিটি ভোট পাইছে কই আছে এতিয়া কি কংগ্রেস অফিসকন মাদ্রাসা ইস্তাবার ইস্তাবার নিচিনা লাগি আছে, লাজ নাই তেওর। হ্যাঁ, তেও মানে আমি তেওক এতিয়া আকৌ কই আছো যদি তেও মানে এই কথাটোত যদি স্ট্যান্ড রয়েছে তেও এতিয়া রিজাইন দিয়ক, কংগ্রেস এমএলএর পরা রিজাইন দি পেলাই তেও কন্টেস্ট করুক, দম যদি আছে তেওর। কিমান কিমান হিন্দু মানুষে তেওক, তেও হিন্দু ভোট, তেও কংগ্রেস এরার পাছত আমার হিন্দু ভোট বাড়িছে কংগ্রেসত, আমি চ্যালেঞ্জ করেছি কংগ্রেস এরার পাছত আমার হিন্দু ভোট বাড়িছে কংগ্রেসত, সেন্ট্রালাইজ করে রাখিছে রাখিছিলে কংগ্রেসক, এতিয়া কংগ্রেস আর এনেকা নচলে কংগ্রেস, সেইটো কারণে আমি কইছো যে কমলাক্ষ দেহ প্রকাশ আগন্তুক দিনত এনেকা বিবৃতির পরা আতরি থাকিব লাগে, নহলে আমি করিমগঞ্জ কংগ্রেস বরাকবেলি কংগ্রেস আমি মানে যি করিম কেউ চিন্তা করিব নোৱাৰে। আসলে এই যে মাদ্রাসা আর যে যে ইস্তেমার কথা ইয়া কিন্তু ইয়াতে সংখ্যালঘু সম্প্রদায়েরও লোক আছে, সংখ্যালঘু সম্প্রদায়ের যে কংগ্রেস কর্মী আছে এগারকী সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়ের কংগ্রেস কর্মীর পর আমি জানিবলৈ চেষ্টা কৰিম, কি কব এনেদৰে এটা কি কথাটো কি অর্থ? কমলাক্ষ দেহ প্রকাশর মস্তিষ্ক রূপ বিকৃত হয়েছে বলে আমি ভাবো, কারণ ই মাইনরিটি ভোটে জিকি মাইনরিটি মেজরিটি 80% মাইনরিটি ভোটে জিকি ই দু তিনবার এমএলএ হয়েছে, এতিয়া বিজেপির তার ভাল বিজেপিক ভাল কারণ তো কি কেউ কই আছে এনে কারণ কি কই আছে মানে বিজেপিয়ে তাক ভাল পাব লাগে, এই এইটু বিজেপির অসরত যাওয়ার কারণে ক্লোজ হওয়ার কারণে হেমন্ত বিশ্ব শর্মার ডাইলগটু ই নিজে ওলাই আছে, কিবা মজবুরি আছে নেকি তার মজবুরি এইটুই বিজেপিয়ে এতিয়াও তাক মানে গোছা নাই ভালকে গোছা নাই। এটা কথা মনত পড়িছে মোৰ অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙৰীয়া কৈছিলে যে মাদ্রাসার যে স্টুডেন্টগুলো পড়ে কি টেরিস্ট হয়, সি বিগত ইলেকশনত সেইটো কৈছিলে মুখ্যমন্ত্রী ডাঙৰীয়া, এতিয়া যদি এই মুখ্যমন্ত্রীখনৰ এজন মানুষ এজন বিধায়ক তাক সাপোর্ট করে সি যদি আর কয় কংগ্রেসের বিষয়টো মাদ্রাসার নিচিনা হয় তেতিয়াহলে মই মুখ্যমন্ত্রী ভাষ্য মতে কৈছো এতিয়া এই মাদ্রাসার পৰা এটা বিধায়ক ওলাইল নাকি এটা টেরিস্ট ওলাইল দেশদ্রোহী ওলাইল।
এটা কই দিও, এটা মোর প্রশ্ন হয়ে আছে। আর বিধায়ক সমালাকে দ, কিন্তু আগত তো কোয়া নাই, এতিয়া কিও কই আছে? এটা বিশেষ কিবা কারণ আছে নাকি? এটা কই আছে, এটা কই আছে কারণ হইছে ই মানে ভাবিছিলে যে মোর বড়াকর বাঙালি মানুহগিলা কিবা মানে এই ভোট বিভাজনের কারণে হিন্দু হিন্দুর প্রতি কথা কইলে আর মুসলমান বিদ্বেষী কথা কলে মানুষগুলো অ্যাকসেপ্ট করবো এলাকা ভাবিছিলে, কিন্তু এটা একদম ভুল ধারণা। এটা মানুষ বিগত ইলেকশনত প্রমাণ করে দিছে, এতিয়া আর হিন্দু মুসলমান নহব, এতিয়া মক ভাল মানুষ যে হব যে কাম করব তাক ভোট দিব। কারণ এমএলএ বিধায়ক গৈছিলে, সে কইছিলে যে কমলাকর ডাঙ্গরিয়া কইছিলে যে মই উন্নয়নের রাজনীতি করবলে হিমন্ত সাপোর্ট করেছো, এতিয়া ই যেতিয়ার গৈছে তেতিয়ার মর যান উন্নয়ন আসলে ডেভেলপমেন্ট সব স্টপ হয়ে গেছে, এটাও এটা এটাও মানে কাম করা নাই। আর মর নর্থগঞ্জ আপনি চাইছিলেন ইমান ডাঙ্গর একটা ফ্লাট আইছিলে, ফ্লাটত বিধায়ক কমলাকর নর্থগঞ্জ এমএলএ হয় কিনি এই নর্থগঞ্জ না থাকি এই কাটিগোড়াত গৈছিলে, কাটিগোড়া মানুষ মানে পিটি চিটি একদম বগাই দিলে, এটাও তার মানে রেজাল্ট পাইছে। নিশ্চয়ই এক বিতর্ক সৃষ্টি হয়েছে কমলাকর দেব উচ্চস্তর লই, কিয়নো দেখা গৈছে যে না বিজেপির পালে না কংগ্রেসের পালে, আর যদি দেখা যায় তো উত্তর করিমগঞ্জের পর তিনবার বিধায়ক নির্বাচিত হয়েছে, ইয়ার পাশতো কিন্তু কাটিগোড়া সমষ্টিত গই ইয়াতে টিকিট প্রত্যাশার ভাবে গই আছে বারংবার, আর ইয়াতেও কিন্তু বহু কথা খাইছিলে কাটিগোড়া সমষ্টিত। গতি আগন্তুক দিনত কমলাকর দেব উৎকৃষ্টর রাজনীতি কি হব এটা কিন্তু এই মুহূর্তে কিন্তু একেবারে অনিশ্চিত হয়ে আছে, গতি এয়া কিন্তু সময়ে লক্ষণীয় হব।